চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল অভিষেকেই স্বপ্নের মতো শুরু টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। নিজের প্রথম 10 ডেলিভারিতেই শিকার করেছেন 4 উইকেট। ফিস তাণ্ডবের ধস নামে বেঙ্গালুরুর টপ অর্ডারে একে একে ফিরিয়েছেন ফাফ ডু প্লেসিস, রজত পতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনদের। একের পর এক দারুণ ডেলিভারিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডারকে দুমড়ে মুচড়ে দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে 2 উইকেট নেবার পর ইনিংসের 12তম ওভারে আবার বোলিংয়ে এসেই তুলে নিয়েছেন বিরাট কোহলির উইকেট। মোস্তাফিজের ডেলিভারি হাঁকিয়ে ওভার বাউন্ডারি মারতে যাওয়া কোহলি বাউন্ডারি লাইনে রাচিন রবীন্দ্রের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন। এরপর ক্রিজে আসেন ক্যামেরুন গ্রিন, তাকেও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন কাটার মাস্টার। এর আগে ইনিংসের 5ম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন কাটার মাস্টার। কোহলি ডু প্লেসিস জুটির ভয়ঙ্কর রূপ বাড়তেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ওভারের তৃতীয় বলে ফাফ ডু প্লেসিসকে সাজঘরে ফেরান মোস্তাফিজ, ব্যক্তিগত 35 রানে আউট হন ফাফ। নিজের প্রথম ওভারের শেষ বলে রজত পাতিদারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ফিস। মোস্তাফিজের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রজত। আগুন ছড়া বোলিংয়ের দিনে মাইল ফলকও স্পষ্ট করেছেন মোস্তাফিজ রহমান। জাতীয় দলের সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে 50 উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন ফিস। এছাড়া নিজের কোঠার শেষ ওভারে কিছুটা খরুচে হলেও 4 ওভার বল করে 7.25 ইকোনমিতে রান দিয়েছেন 29, উইকেট শিকার করেছেন 4টি, আইপিএলে যা নিজের সেরা বোলিং ফিগার। 2016 সালে আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদের নাম লেখানোর পর প্রায় সব আসরেই ছিলেন মোস্তাফিজ। হায়দ্রাবাদের পর খেলেছেন মুম্বাই, রাজস্থান ও দিল্লি ঘুরে সবশেষ এবার চেন্নাইয়ের নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি ফর্মটা ভালো যাচ্ছিল না মোস্তাফিজের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে, 3 টি-20 শিকার করেছেন মোটে 2 উইকেট। পরে ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন প্রথম 2 ম্যাচে। আইপিএলে পুরনো সেই ফিসকেই যেন আবারে দেখতে পেল সমর্থকরা। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলকে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয়। এখানে খেলার জন্য মুখিয়ে থাকেন বিশ্বসেরা সব তারকারা। এবার মাঠে গড়িয়েছে টুর্নামেন্টের 17তম আসর, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। খেলতে নেমেই একটি মাইল ফলকে নাম লিখিয়েছেন তিনি। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।